পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার, বাড়ছে শিক্ষার হার। এত উন্নয়নের জোয়ারেও খোদ রাজধানীতেই খাদের কিনারায় যেন এসব শিশু। এদের না আছে ভাত, না আছে পাত। ট্রেনে, বাসে, লঞ্চে বিনা টিকিটে ভ্রমণ, এখান থেকে সেখানে, যেখানে রাত সেখানেই কাত। অবুঝ এসব শিশুদের গ্রাস করছে মাদক। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য মতে, পথ শিশুদের 85% কোনো না কোনো মাদকে আসক্ত। এদের মধ্যে ধূমপান করে 44%, বিভিন্ন ট্যাবলেট সেবন করে 28%, হেরোইন 19%, ইঞ্জেকশনের মাধ্যমে নেশা করে 8% শিশু। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা শহরে কমপক্ষে 229টি স্পট রয়েছে যেখানে 8 থেকে 18 বছর বয়সী শিশুরা মাদক সেবন করে। অভাব আর স্বভাব দুয়ে মিলে তাদের জীবন মানে যেন যন্ত্রণা। পড়ালেখা করছি আমি, আব্বু আমাকে পড়ালেখা করলে ভালোই না, কোনো কাজ দেখ দোকানে, তারপর পড়ার মন টিয়ে না, একা একা কাঁদছি অনেকদিন। ভাবছিলাম হুজুরে আমার মুখে আসি দেখ মুখ, পারলাম না। মনোবিজ্ঞানীরা জানিয়েছেন, মাদকাসক্তের কারণে এসব শিশুরা মানসিক ও শারীরিকভাবে যেমন দুর্বল, তেমনি হয়ে ওঠে হিংস্র। এরাই কিন্তু আরো যখন একটু বড় হতে থাকে, এরা অর্গানাইজড হয়ে যায় এবং এরা ওই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা এগুলোকে সরবরাহ করে এবং সরবরাহ করতে যেয়ে নিজেরাও আসক্ত হয়ে পড়ে। তো এরা স্বাস্থ্যগতভাবে খুব দুর্বল। এই দুর্বল স্বাস্থ্য এবং তাদের ভিতরে বিভিন্ন ধরনের মাদকের যে প্রভাব, এটির ফলে তাদের যেমন শারীরিক স্বাস্থ্য সঠিকভাবে গড়ে ওঠে না, মানসিক স্বাস্থ্য তো খুবই ভঙ্গুর। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা নানা কারণেই পরিবার থেকে বিচ্যুত হচ্ছে এসব শিশুদের জন্য কাউন্সিলিং করা জরুরি। যদি ওদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে না পারি, তাহলে পরে এটা চলতেই থাকবে। কারণগুলোকে যদি আমরা কখনো অ্যাড্রেস না করি, তাহলে পরে সমস্যাটা হবে, থেকে যাবে। আর মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মনে করেন, এসব শিশুর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। যাদের অভিভাবক নেই, যারা সুবিধা বঞ্চিত, তাদের সমস্যাটা সমাধান করাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ হয়েছে এবং অনেক চ্যালেঞ্জিং। যারা এই ধরনের মাদক আসক্ত হচ্ছে, তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য চিকিৎসা দেওয়া এবং পর্যায়ক্রমে তাদের সুস্থ করে তোলার বিষয়গুলোতে আমরা একদিকে মনোযোগ দিচ্ছি, তাদের সহযোগিতা প্রত্যাশা করছি। অন্যদিকে যারা এই মাদকের ব্যবসা করছে, তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সবসময় আমরা এটা নিয়ে মিটিং করছি, কথাবার্তা বলছি, যে যেখানে দেখা যাবে যে শিশুদেরকে ইউজ করছে এই মাদক ব্যবসায়ীরা, সেই জায়গায় কোনো ছাড় নয়। সঠিক পরিকল্পনা এবং সমন্বিতভাবে কাজ, এই সমস্যা অনেকটাই সমাধান সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।